হ্যালো গাইস, আমি রাফস ফ্রম স্কুল অফ স্কিল। আমি আজকে যেটা দেখাবো তোমাদের সেটা হলো প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং। এখন প্রথম প্রশ্ন হলো প্রোগ্রামিংটা কি। আমি যদি কোনো মানে আমেরিকার মতো কোনো দেশে যেয়ে যদি আমি বাজারে যেয়ে বলি যে আমাকে 5 কেজি আলু দেন, তাহলে দোকানদার হয়তো আমাকে দিতে পারবে না, কারণ আমি তার নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশ ছিল সেটাতে বলিনি। সো আমি যদি কম্পিউটারকে দিয়ে কিছু করাইতে চাই, তাহলে অবশ্যই তার কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমার জানতে হবে। এই ল্যাঙ্গুয়েজটাই অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মেশিন ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কম্পিউটারকে যদি আমি বুঝাইতে চাই, তাহলে হচ্ছে আমার বোধগম্য কিছু ল্যাঙ্গুয়েজ, মানে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আনা হয়, সেই ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হয়। আমি যদি আমার বাংলা ভাষাকে ইংলিশ ভাষাতে কনভার্ট করতে চাই অথবা ট্রান্সলেট করতে চাই, তাহলে অবশ্যই একজন ট্রান্সলেটর লাগবে যে ইংলিশ ভাষাটা জানে। তো তেমনি আমি যদি আমার বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষা যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ সেটাতে ট্রান্সফার করতে চাই, অবশ্যই আমার একটা ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর লাগবে এখানে। তো সেই ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটরটাই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার। এখন কম্পাইলার এখানে বিভিন্ন রকম আছে, যেরকম টার্বো সি, কোড ব্লকস। তো আমি অ্যাকচুয়ালি পুরো টিউটোরিয়াল সিরিজে কোড ব্লকস নিয়ে কাজ করব। তো আমরা এই পুরো সিরিজটাতে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটাই শিখবো, এবং এই পুরো সিরিজটা, এই টিউটোরিয়ালগুলো হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে শুরু থেকে শুরু করতে চায়। সো আমি নেক্সট টিউটোরিয়াল দেখাবো কিভাবে কোড ব্লকস ইনস্টল করা লাগে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্কুল অফ স্কিল। ধন্যবাদ।